হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সাথে হোম মেকার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল আমার ছেলের স্কুলের লাঞ্চ রেডি করতে চলে এসেছি। ছেলে কাল থেকেই বায়না করছিলো একটু আলুর পরোটা খাবে। এখন বাজে ভোর ছটা, আমি একটুখানি গুছিয়ে নিয়ে এসেছি। তো দেখো, আমি আলু সেদ্ধ করে আলুকে ম্যাশ করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখানে গ্রেটারে একটা বড় সাইজের পেঁয়াজ পরিমাণ মতো, মানে যে যেমন ঝাল খাবে, তো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো এক চামচ মতন, আর দিলাম একটুখানি ধনে এক চামচ ধনে জিরে গুঁড়ো, আর দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর দিলাম আমি একটুখানি বেশি পরিমাণে, মানে দু চামচ মতন আমি দিলাম আমচুর পাউডার। তো তোমাদের কাছে আমচুর পাউডার যদি না থাকে চাট মশলা দিতে পারো, যেহেতু আমার কাছে চাট মশলা নেই তাই আমচুর পাউডার আমি দিচ্ছি। আমচুর পাউডারে যেহেতু একটু টক টক স্বাদ লাগবে তাই দিয়ে দিলাম আমচুর পাউডার, আর এখানে দিলাম দেখো কাসুরি মেথি দিলাম। না, আলুর পরোটায় তোমরা একটুখানি কাসুরি মেথি দিয়ে দেখতে পারো, এত সুন্দর স্বাদ লাগে আর এত সুন্দর একটা গন্ধ লাগে, দারুণ গন্ধ লাগে, মেথি পরোটার মতো খানিকটা মনে হয়। আর এখানে দিলাম একটা ম্যাগি মশলা। তোমরা তো কেউ আলুর পরোটায় ম্যাগি মশলা কি খেয়েছো? এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে তোমরা দেখতে পারো, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো গুডলি না থাকে। গুডলি থাকলে তো আলুর পরোটা যখন বেলবো না তখন খুব অসুবিধে হয়, তাই যাতে না গুডলি থাকে সেইভাবে আলুটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো এবারে চলে আসলাম আমি আলুর পরোটা বানাতে। দেখো, আমি এখানে সমপরিমাণে আটা ময়দা মিশিয়ে আমি ডো বানিয়ে নিয়েছিলাম। তো বানিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, তারপরে দেখো এটা এরকম করে খুলির বাটির মতো খুলি করে বেশি পরিমাণে একটু আলু নিয়েছি, যেহেতু ঘরে খাবো তো একটু আলুটা একটু বেশি পরিমাণে নিয়েছি পুর হিসাবে। তো এইভাবে করে আমি বাটির মতো করে আলুর বলটাকে ঢুকিয়ে এইভাবে করে মুড়ে 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 একটা লেচি বানিয়ে নিলাম। তো এটাকে আরও একটু আরেকবার ভাতে ঘুরিয়ে আটার লেচির মতো করে, যেমন রুটি বলে সেভাবে আটা বা ময়দা দিয়ে রুটির মতো আমি একটু হাতে না গোল করে নিচ্ছি যাতে আলুটা চারদিকে সমান হয়ে যায়। এইভাবে দেখো হাত দিয়ে একটুখানি গোল করে নিচ্ছি, এবারে বেলনি দিয়ে আস্তে আস্তে করে এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। যে যত মানে বড় করে বেলতে পারবে আলুটা সেভাবে চারদিকে ছড়িয়ে পড়বে পরোটার চারদিকে, তো খেতে খুব ভালো লাগবে। দেখো একটুখানি এই আলুর পরোটা না একটু মোটাই হয় যেহেতু ভেতরে আলুটা থাকে। তো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি গ্যাসে তাওয়া ওইদিকে বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম পরোটাটা। তো পরোটাটা এপিট ওপিট করে একটুখানি আগে সেঁকে নেব, তো সেঁকে নেওয়ার পরে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে আলুর পরোটা একবার বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ লাগবে। কোনো মানে মশলাপাতি নেই, মানে মশলাপাতি মানে ওই যে কষিয়ে টষিয়ে রান্নার করলে সব কাঁচা মশলা দিয়েই হবে। দেখো কেমন আলুর পরোটাটা ফুলে উঠেছে, আর দেখো চারদিক দিয়ে কিন্তু কোনো পুর বা আলু বেরোচ্ছে না। তো এইভাবেই আলুর পরোটা করলে ভালো লাগবে খেতে। তো রেডি আমার, আমি দুটো আলুর পরোটা আজকে ছেলেকে দিয়েছিলাম, তো রেডি আমার ছেলের লাঞ্চ। তো এবারে ছেলে বেরিয়ে গেছে আর আমি এই জানলা দিয়ে আমি এই বিটি রোডটাকে দেখছি, আর এইদিকে ছেলে যাচ্ছে, এটা দেখা যায় এই রোড দিয়ে ছেলে যখন যায় আমি দেখি। তো ছেলে আমার চলে গেল স্কুলে, ওই যে যাচ্ছে, আর এবারে আমি নিয়ে বসে পড়েছি ঘরের একটু কাজকর্ম করে পুজো টুজো দিয়ে নিয়ে বসে পড়েছি চাল বিস্কিট। তো কিছুক্ষণ পরে আমি আলুর পরোটা ভেজে দিয়েছি, মেয়েও এখানে রোদ্দুরে বসে বসে খাচ্ছে, আর আমিও এই জানলার ধারে রোদ্দুরে বসে বসে আলুর পরোটা সস দিয়ে খেয়ে নিলাম, মানে আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। তো জল খাওয়ার খাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম একটুখানি, এখন বেজে গেছে প্রায় 11টা,
আর আমি যাব রান্নাঘরে। আর আমি এখান থেকে একটুখানি নিচের দিকে দেখো এই রাস্তাঘাট দেখা যাচ্ছে, তো আমি একটু বসে বসে দেখছি। সব সময় কি আর কাজ করতে ভালো লাগে? একটু না ঠান্ডাটা বেশিই পড়েছে, মানে তোমাদের যে যেখান থেকে দেখছো আমার ভিডিও কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এখনও 11টা বেজে গেছে, এই গা থেকে আমি চাদরটা খুলতেই পাচ্ছি না। তো এটা একটা কম্বলের চাদর, তোমরা ভাববে সবসময় কম্বল গায়ে দিয়ে রাখি, এটা হচ্ছে কম্বলের, মানে চাদরটাই হচ্ছে কম্বলের চাদর। বেশ গরম লাগে তো। আর কালকে রাত্রে কে কে বিশ্বকাপ দেখেছো কিছু বুঝতে পারি না, তাও আমি লাস্টে একটু বসে বসে দেখছিলাম। তো দারুণ খেলা হয়েছে ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যে। তো যেহেতু আমার ছেলে হচ্ছে পর্তুগাল, মানে রোনাল্ডোর ভক্ত ছিল, তো পর্তুগাল তো মানে খেলাতে মানে বিশ্বকাপে ওঠেনি, তো ও আবার ফ্রান্সের ভক্ত ছিল। ফ্রান্স কিন্তু লড়াকুভাবেই খেলেছে পেনাল্টিতে, যদিও আর্জেন্টিনা জিতেছে, কিন্তু ফ্রান্স লড়াকু। ফার্স্টের দিকে একটুখানি বসে বসে দেখছিলাম, ছেলেকে তো ওঠানোই যাচ্ছিলো না, অনেক রাত্রি হয়ে গেছে, আর ও আবার তো স্কুলে বেরোবে না সকালে। যাই হোক, ওর বাবা বলছে একটা দিন বিশ্বকাপ খেলাটা দেখুক, সবাই দেখছে দেখুক। তো আমিও লাস্ট পর্যন্ত দেখলাম, তো একটুখানি ভালোও লাগছিল। তো আর কি, এই যে বসে, আমার গ্যাসটা একটুখানি খারাপ হয়ে গেছে, গত মাসে গ্যাসটাকে নিয়ে একটুখানি দোকানে গেছে। তো ওই গ্যাসের যে বার্নারটা আছে, বার্নারটার যে ফুটোগুলো থাকে ওগুলো ফেটে গেছে আর কি, তো বার্নারটা চেঞ্জ করতে হবে, আর একটুখানি গ্যাসটাকে ওয়াশ করতে হবে। কালো কালো হয়ে গ্যাসটা জ্বলছে, ভেতরে বোধহয় ময়লা থেকে গেছে। তো এর জন্য গ্যাসটাকে নিয়ে, গ্যাসের মানে ওভেনটাকে নিয়ে একটুখানি গ্যাসের দোকানে গেছে, ওটাকে ঠিক করে আনবে, তারপরে রান্না বসাবো। রান্নাতে তেমন কিছু হবে না, যেহেতু কালকে রবিবার ছিল, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, আর আজকে সকালে হয়েছে আলুর পরোটা, তো একটু ভারী ভারী খাওয়ার হয়ে যাচ্ছে, ওই জন্য তেমন কিছু করব না, মানে একটুখানি সিম্পলভাবেই রান্না করব, কোনো মাছ মাংস ডিম বা কিছুই হবে না। তো আর কিছু নেই, এবারে একটুখানি বসে থাকি না, জোগাড় করব আগে ওই যে সকালের বাসন আর এই জল খাবারের বাসন জমে আছে। আমি না এত ঠান্ডা না, আর সকালে বাসন আমি মাজিনি, তো সব বাসন এখন মাজবো, মেজে রান্নার জোগাড়টা করে রান্না বসাবো। আর মেয়েকে বলেছি আজকে, মানে ঘরটা ভালো করে ঝাঁট দেওয়া হয়েছে, মেয়েকে বলেছি একটুখানি ঘরটা মুছে দিবি, আমার আর সবসময় না ভালো লাগে না কাজ করতে, একটু বসে থাকতেও তো ইচ্ছে করে। তো এখন মোটামুটি হাতে একটু সময় আছে, আর আমি একটা ভিডিও এডিট করব, তারপরে রান্নাঘরে যাব। তো চলো আর দেখতে থাকো ভিডিওটা। তো ওদিকে সমস্ত কিছু বাসন টাসন মেজে আমি নিয়ে বসে পড়েছি এখানে, সবজি এগুলো কাটাকুটি করে নিই, আর কর্তামশাই চলে আসলে তো রান্না বসাতে হবে। প্রায় 11:30-12টা বাজতে যায়, এখনও গ্যাস নিয়ে আসেনি, আগে রান্নাটা জোগাড় করে রাখি। তো জোগাড় করে রাখলেই আর গ্যাসটা আসলে কতক্ষণ সময় লাগে, তো চলো আগে সবজি বাটিগুলো কেটে নিই, তারপরে আসছি তোমাদের। আর এদিকে আমার কাটাকুটি হচ্ছে, আর এদিকে মেয়েকে বলেছি ঘর মুছতে, ও ঘর মুছে দিচ্ছে। তো সবাই মিলে কাজ করলে তো একটু কাজটা মানে কাজের ভাগটা কমবে, যেহেতু ঘরে আছে। আমি সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি, আমি বলছি এখন আর সময় নেই, ওর বাবা চলে আসলে, গ্যাস নিয়ে চলে আসলে আমাকে ছটপট করে রান্না বসাতে হবে, আর ঘর মুছতে যেতে পারবো না। তাই ও স্নান করতে যাওয়ার আগে ঘরটা মুছে দিচ্ছে, তো ও ঘর মুছতে থাক, আর আমিও এখানে রান্নার জোগাড়টা সেরে নিই। আমার রান্নার জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে বাঁধাকপি কেটে রেখেছি, এতে উচ্ছে আলু ভাজা করব, এখানে ডাল করব, আর এটা বেগুন পোড়া করব, এদিকটা পোকা ছিল বাদ দিয়ে দিচ্ছি, আর এখানটাই আছে বাঁধাকপির আলু, এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আছে আর মশলা আছে, খালি এই দিকটা
গ্যাস নেই, ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে, গ্যাস আসুক। তা আমার তো তিনটে বার্নার, মানে তিনটে চুল্লি আছে গ্যাসের, তো ফাটফাট করে দুটো কড়া আর একটা হাঁড়ি বসিয়ে দিব, চটপট রান্না হয়ে যাবে। গ্যাস আসার অপেক্ষায় আছে। মোটামুটি আমার রান্নার যে জোগাড় আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মুছে হাঁপিয়ে গেছে, একদম বসে পড়েছে, হাঁপিয়ে গেছে। দেখ এদিকে বাবু, নাক কেমন আছে? সেরাক সেরাক করছে, নাক পুড়িয়ে সেরাক সেরাক। বেজে গেছে 9:30, আর আমি রান্নাঘরে এসে কিছু রান্নার ব্যবস্থা, মানে রাত্রের রান্নার ব্যবস্থা করে নিয়েছি। দেখো এই যে আমার রুটি হয়ে গেছে, আর তরকারি, এই যে আজকে হবে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে দম। এই দেখো নতুন আলুকে আমি সেদ্ধ করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ি মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি। আর এখানে ফোড়ন আছে, এখানে পেঁয়াজ কুচি আছে, মটরশুঁটি আছে, আর এখানে আছে টমেটো, আদা আর রসুন বাটা। তো চলো চলো কেমনভাবে আমি নতুন আলুর, মানে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম করি সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু দেখাবো। তো কর্তা মশাই বাড়িতে থাকলেই এইরকম আমাদের ভুরি ভোজ হয়। সকালবেলা যখন গ্যাস হারাতে গেছিলো তখন হাতে করে নতুন আলু দেখতে পেয়েছে, তাই হাতে করে নিয়ে চলে এসছে এবং একদম অর্ডার হয়েছে। রাত্রিবেলা হবে রুটি আর মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। আর কর্তা মশাই গেছে একটু কাজে, আর আসতে একটু দেরি হবে, তাই একটুখানি দেরি দেরি করে রান্না করছি। তো গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে খেতে, তো তোমরা সাদা তেলেও করতে পারো। আর তেলটা গরম হয়ে গেলে আমি ওই আগে থেকে ওই যে সেদ্ধ করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ি মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো ওই তুলে নেওয়া, ওই আলুগুলো তুলে নেওয়ার পরে কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন হিসাবে। ফোড়নটা চাটবাট করলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো ও চেরা কাঁচা লঙ্কা। তো এটাকে ভালো করে আমি খানি ভেজে নিচ্ছি। তাই একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ আলুতে তো আমি নুন মাখিয়ে রেখেছি, সেই পরিমাণ মতো আমি নুন একটুখানি নুন দিলাম যাতে পেঁয়াজটা মজে যায়। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দেখো ওই যে টমেটো আদা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছি ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর সেভাবে কষানো হয়ে গেলেই আমি এবারে একে একে দিয়ে দিব সব গুঁড়ো, গরম গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সব দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। তো সব গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম কারণ লেগে যাচ্ছে নিচে তলায়। তো ভালো করে এটাকে কষানোর জন্য একটু শিমে রেখে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। চাপা খুলে দেখো কালারটা কী সুন্দর এসছে। হ্যাঁ, তো আর একটুখানি কষিয়ে মশলাটাকে এবারে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এবং এবারে মটরশুঁটি যে ছাড়িয়ে রেখেছি সেটাকে দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। আর একটুখানি জল দিয়ে দিলাম কারণ নিচে বারে বারে লেগে যাচ্ছে, তো একটুখানি গরম জল দিয়ে দিলাম আর একটুখানি চাপা দিয়ে দিলাম যাতে আলুর আর মটরশুঁটির ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো কিছুক্ষণ পরে চাপা খুলে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। আলু তো সেদ্ধই হয়েছে, সেরকম খুব বেশি জলের প্রয়োজন নেই। তো দেখো ফুটে উঠলেই এই যে আমার মটরশুঁটি আর নতুন আলুর দম রেডি। এবারে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর শীতকালে ধনে পাতা তো অবশ্যই দরকার, একটু বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে দেখো রেডি আমার টেস্টি টেস্টি নতুন আলু আর মটরশুঁটির দম।
এত দারুণ লেগেছিল খেতে, তোমরা এভাবে বাড়িতে করে দেখতে পারো। আর এদিকে আমি চলে এসেছি, এগুলো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর কর্তামশাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, এসে এখানে একটুখানি বসে বসে দুজনে একটুখানি কথাবার্তা বলছি, একজন একটুখানি আড্ডা মারছি। আর কাজের কি আর শেষ আছে? এই দেখো কাঁথা জামা কাপড় আমার জন্য আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তো ওইখানে গল্প করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর তো ভিডিও তো কিছু করার নেই, এবারে রুটি আর আলুর দম খাবো আর ঘুমোবো। তো আমার ভিডিও যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও, মানে ভিডিওটা দেখতে পাও। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।